a minute. Oh, it's fine. গতিকে আমি যেটো বিষয় আজি আলোচনা কৰিব লৈছো, আমি আগতে কৈছো যে আমাৰ ধ্যানৰ ভিতৰত আমি মহামন্ত্ৰটো বাছি লৈছো। তে বহুতে প্ৰশ্ন কৰিছিলে মহামন্ত্ৰ কিয় বাছিব লগা হয়, আৰু এই সম্পৰ্কে আমি লাষ্টৰ আলি ছেকশ্যন 3 কৈছিলো যে এইটো মহা, এইটো সবচে ডাঙৰ আৰু ইয়াত বহুত সুবিধা আছিলে, সেইকাৰণে বাছি লৈছো। তাৰপিছতো বহুতৰ মনত প্ৰশ্ন উদয় হৈছিলে যে এইটোৰ সম্পৰ্কে কত উল্লেখ আছে, কত উল্লেখ আছে, এই কথাটো কোৱাৰ কাৰণে আমি আজিৰ বিষয়বস্তুটো লৈছিলো স্ক্ৰিপচাৰেল এভিডেন্স দেট মহামন্ত্ৰ ইজ দ্য অনলি মন্ত্ৰ টু ড্ৰাইভ আৱে পেণ্ডামিক, যে আমি কোভিড বা এই মহামাৰীটোৰ পৰা পৰিত্ৰাণ পাবৰ কাৰণে শাস্ত্ৰবিলাকেও আমাক প্ৰমাণ দিছে যে মহামন্ত্ৰই হৈছে একমাত্ৰ মন্ত্ৰ, যে মহামন্ত্ৰটোৱেই যে একমাত্ৰ মন্ত্ৰ আমাৰ এই পেণ্ডেমিকৰ বিৰুদ্ধে যুঁজিবৰ কাৰণে, সেইবাবে আমি এই মহামন্ত্ৰটো বাছি লৈছো। গতিকে মই আকৌ কেইজনমান অকণমান দেৰিকে জইন কৰিছিলে, মই আকৌ আৰম্ভণিৰপৰা কৈ দিছো, আমাৰ এই লানি আলোচনা আমি প্ৰতি দেওবাৰে কৰোঁ আৰু বিষয়বস্তু হৈছে মেডিটেশ্যন ফৰ মডাৰ্ণ এজ, মানে বৰ্তমান যুগত ধ্যান কৰোঁ আহক। ধ্যান কিয় কৰিছো, কাৰ বিৰুদ্ধে যুঁজিবৰ কাৰণে, আমাৰ বৰ্তমান যুদ্ধখন হৈছে আপোনালোক সকলোৱে জানে কোভিড-19 চলি আছে, পেণ্ডেমিক চলি আছে, তাৰ বিৰুদ্ধে আমি যুদ্ধখন যুঁজিম, সেইকাৰণে আমি মহামন্ত্ৰটো বাছি লৈছো। আৰু এই মহামন্ত্ৰটো বাছোতে বহুতৰ মনত প্ৰশ্ন হৈছে যে মহামন্ত্ৰটো কিয় বাছি ল'লে, ইয়াৰ শাস্ত্ৰ প্ৰমাণ কি, গতিকে আপোনালোকক এই বিষয়ে আজি কিছু অৱগত কৰাৰ কাৰণে আমি কৈছো যে শাস্ত্ৰৰ প্ৰমাণ দিব বিচাৰিছো। আকৌ এটা প্ৰশ্ন আহিব বহুতৰ মনত, শাস্ত্ৰ কি, যাৰ প্ৰমাণ আপুনি দিব বিচাৰিছে সেই শাস্ত্ৰই বা কি, গতিকে শাস্ত্ৰ কি সেই সম্পৰ্কে আমি অকণমান অৱগত হ'ব লাগিব সবেই। শাস্ত্ৰ কি, শাস্ত্ৰ হৈছে আপুনি যিকোনো বিষয়ে যদি জানিব বিচাৰিছে তেতিয়াহ'লে সাধু, গুৰু আৰু শাস্ত্ৰ, এই তিনিটাৰ আশ্ৰয় ল'ব লগা হয়। সাধু শাস্ত্র গুরু বাক্য তিনিতে করিয়া ঐক্য, যে এনিথিং ওয়ান সেল একসেপ্ট অনলি থ্রু দিস টিচিংস, এই তিনটা বস্তুর মাঝে দিয়ে লোক লাগে যেকোনো বিষয় আপনি সাধুর সূচনা সুধক, গুরু সুধক আর শাস্ত্র সুধক। এটা আমি যদি একটা মেটেরিয়াল কথা ভাবো, বিজ্ঞানেই ভাবো ধরলে, যেটু কথা টেক্সট বুকত আছে, অথরিটিভ বুকসত আছে, সেই কথাবিলাকে আমি মানি লম। যেনেকে একটা সরু একটা প্রমাণ যে আপনি ধরক কিমান ডিগ্রীত এক সমকোণ হয়, 90 degrees ইজ ইকুয়াল টু 1 right angle triangle, আপনি 90 বলে যে একসেপ্ট করেছে কিহর ভিত্তিত, এটা শাস্ত্রর ভিত্তিত, বুকসর ভিত্তিত, অথেন্টিক বুকসর ভিত্তিত। গতিকে আমি সকল বস্তু আমি কার থ্রুয়েদি লম, টেক্সট বুকর থ্রুয়েদি লম, বুকসর থ্রুয়েদি লম, বা বুকস যিসকলে পড়ি লৈছে সেইবিলাকে হৈছে সাধু, বা বুকস যিসকলে পঢ়ায় সেইবিলাককে কোৱা হৈছে গুরু। সেইকাৰণে আমাৰ সনাতন ধৰ্মত কয় সাধু শাস্ত্ৰ গুৰু বাক্য, এই তিনিতে কৰিয়া ঐক্য, এই তিনিটাত আমি ঐক্যবদ্ধ থাকিব লাগে। এই তিনিটাত যদি আমি ঐক্যবদ্ধ থাকো আমাৰ গোটেই জীৱনটো সৰল হৈ যায়। গতিকে আমি এতিয়া শাস্ত্ৰসমূহক সেইকাৰণে কি বুলি কওঁ, বুকছবিলাকত টি অ' কে, এই শব্দটো আপোনালোকে জানে, টি অ' কে, টি অ' কে মানে কি, টি অ' কে শুনিছেনে কোনোবাই, কোনোবাই শুনিছে নেকি এই শব্দটো, টি অ' কে মানে কি, টক, টক মানে হল এটা এক্ৰনিম, এটা এব্ৰিভিয়েচন নহয়, এব্ৰিভিয়েচন হলে টি ৰ এটা অৰ্থ থাকিব, অ' ৰ এটা অৰ্থ থাকিব, কে ৰ এটা অৰ্থ থাকিব, এইটো হৈছে এটা এক্ৰনিম। এই টক মানে হল টেষ্টেড অ' কে, টি ফৰ টেষ্টেড, অ' কে ফৰ অ' কে, অ' কে মানে কি, এই শাস্ত্ৰবিলাক সব টেষ্টেড অ' কে, বুকছবিলাক টেষ্টেড অ' কে, গতিকে আমাৰ যিমানবিলাক টেক্সট বুক আছে সেইবিলাক আগতে আমি টেষ্ট কৰে, ভেৰিফাই কৰে যে এইখন কিতাপ ঠিক হবনে নহয়, এডিশন হয় বহুবার, তাক পরীক্ষা নিরীক্ষা করি আমার মাজলে এরি দিয়ে। এই শাস্ত্রবিলাকো তেনেকুয়া টেস্টেড ওকে, টেস্টেড মানে পরীক্ষা নিরীক্ষা করি, ওকে বলি কোয়া হয়েছে। ওকে মানে কি, ওকে মানে হল অবজেকশন কি,
ओके माने कि प्राप्ति ओके माने कि ओके माने कि प्राप्ति खुदी ऑब्जेक्शन ऑब्जेक्शन कि ता माने ताते कोनो ধৰণৰ অবজেকচন নাই জি আছে সব মারি পেলাব ता माने শাস্ত্ৰখন বা বুকখন ভালকে পঢ়া কৰা হল আৰু যিমান বিলাক ভুল ভাল আছিল সব ভুল নোহোৱা কৰি দিয়া এখানে ওকে অবজেকচন কি এটো বহুতে নাজানে বহুতে অল রাইট কৈছে আসল শব্দটো ওকে অৰ্থ হৈছে অবজেকচন কি আৰু অল রাইট বুলি কৈছোঁ অল রাইট ওকে আমি যে কথা বতৰা কৰিলো ওকে ওকে ঠিক আছে অল রাইট এটো এটা আৰু এটা হৈছে অল ক্লিয়ার ता माने আমাৰ কিবা কিবা ভুল যিবিলাক আনক্লিয়ার আছিল সব ক্লিয়ার কৰি দিয়া হল বা ইনকৰেক্ট আছিল সব কৰেক্ট কৰা হল এখানে ওকে অবজেকচন কি অল রাইট অল ক্লিয়ার অল কৰেক্ট যদি এখন গ্রন্থত অবজেকশন না থাকে এখন কিতাপত এখন বুকত এখন বই যদি অবজেকশন না থাকে ই অল রাইট হয় ই যদি অল ক্লিয়ার হয় ই যদি অল কারেক্ট হয় তেতিয়াহলে এটা শব্দ তাক পারফেক্ট বলি হয় এটা শব্দ তাক কয় পারফেক্ট মানে আর তার তার কোনো ধরনের ভুল ভাল নাই ই কমপ্লিট এখন পারফেক্ট গটি আমার যিমান বিলাক গ্রন্থ আছে এই গ্রন্থ বিলাকক এখানে পারফেক্ট গ্রন্থ বলি কোৱা আছে আৰু এই পারফেক্ট গ্রন্থ অলপ পছত মই আপোনালোকক আলোচনা কৰিম যে একোখন গ্রন্থ কিমান পুৰণি যুগ যুগ ধৰি পুৰণি আৰু সেই বিলাক বিখ্যাত বিখ্যাত পণ্ডিত বিলাকে বিখ্যাত বিখ্যাত সাইন্টিষ্ট বিলাকো কৰিছে যেনে আপোনাৰ সাধাৰণ এটা এক্সাম্পল দিওঁ গীতা গীতাখন যে কেৱল ধৰ্মৰ মানুহে পঢ়িছে এনে নহয় মহাত্মা গান্ধীয়ে পঢ়িছে অপেনহাওয়াৰে পঢ়িছে এলবার্ট আইনষ্টাইনে পঢ়িছে ইমান ডাঙৰ ডাঙৰ পণ্ডিতসকলে পঢ়াৰ পাছতো তাত কোনো ভুল দেখা নাই কাৰণ ভুল দেখিলে তেখেতে আঙুলি আহিলে গতিকে সেইকাৰণে সেইখন পাৰফেক্ট আমাৰ সনাতন ধৰ্মৰ যিবোৰ শাস্ত্ৰ সেইবোৰ যুগ যুগ ধৰি চলি আহিছে আৰু তাত এটা কমা এটা এটা ফুল ষ্টপ কোনো ধৰণৰ চেঞ্জ হোৱা নাই গতিকে সেইখনত কোনো এডিশ্যন নাই গতিকে সেইবিলাক হৈছে কাৰেক্ট বা পাৰফেক্ট এই পাৰফেক্ট এখন গ্ৰন্থ আমি সহায় লওঁ প্ৰথমতে অগ্নি পুৰাণ बहुत प्रश्न आईब कि मजते अग्निपुराण अग्निपुराण सम्पर्क अलग अवगत करो अग्निपुराण कि अग्निपुराण एन शास्त्र जीखन ओर पुराण एनतम पुराण और अग्निदेवत वशिष्ठ मुनि कहार कारण यह नाम अग्निपुराण यह सप्तम शतिका सेवेन सेंचुर रचित और कने लिखिसे ব্যাসদেব যি সনাতন শাস্ত্ৰৰ মূল মূল গ্ৰন্থবিলাক লিখিছিলে যাক গুৰু বুলি কোৱা হয় ব্যাস বেদ ব্যাস যি বেদ লিখিছিল এই বেদ ব্যাসে লিখা এখন গ্ৰন্থ হল অগ্নিপুৰাণ বা বহ্নিপুৰাণ বুলিও ইয়াক কয় এই বহ্নিপুৰাণত বহুতখিনি শ্লোক আছে প্ৰায় আপোনাৰ 382ৰ পৰা 83 মান চেপ্টাৰ্ছ আছে তাত 12,000ৰ পৰা 15,000 মান শ্লোক আছে আৰু এই শ্লোকবিলাকৰ ভিতৰত আজি আমাৰ যিটো বিষয়বস্তু তাৰ লগত মিলা এটা শ্লোকৰ কথা কব বিচাৰিছো এই শ্লোকটো প্ৰথমতে ভালকে সকলোৱে শুনক আৰু মই শ্লোকটো অকণমান আপোনালোকক লিখি দিছো ইয়াতে মহা ব্যাধি সমস্যা শানু ৰাজবা ভূপ পীড়িতা নারায়ণেতি সংকৃত্য নৃত্য নৃত্যনকো ভৱেন নৰহ সেইটো বৰ ডাঙৰ শ্লোক এটা মই সিমানখিনি আপোনালোকক প্ৰয়োজন নাই বুলি ভাবিছো ইয়াতে লাগে মহা ব্যাধি সমস্যান মহা এই যে শব্দটো আহিলে মহা শাস্ত্ৰখনত আজি লিখা নহয় সপ্তম শতিকাৰ এখন সেভেন চেঞ্চুৰীৰ এখন শাস্ত্ৰ তাত লিখিছে মহা শব্দটো আপোনালোকৰ লগত খুব পৰিচিত কাৰণ মহা শব্দটো আমি বহুবাৰ ইউজ কৰোঁ যেনে মহা মন্ত্ৰত আমি মহা শব্দটো ব্যৱহাৰ কৰোঁ তাৰপিছতে আমি মহাপুৰুষ মহাজন মহাকাল মহারথি মহাকাব্য এইবিলাক শব্দ আমার খুব পরিচিত মহাব্যাধি ব্যাধি বলে কোৱা নাই কৈছে মহাব্যাধি যিমান বিলাক বেমার হব ব্যাধি হব তার ভিতর যে মহা সেই মহাব্যাধিটো যেটো ভয়ঙ্কর বেমার সেই বেমারের যদি কারোর ভয় থাকে বা সেই রাজশাস্তির পর কারোর যদি ভয় থাকে এই মহাব্যাধি সমস্যান এই মহাব্যাধিটোর পর পরিত্রাণ পাবলৈ নরহ মানে মানুহক নিরন্তন পবিত্র ভগবানের নাম জপ করব কৈছে গতি এই কোনে কৈছে এই সাত
সপ্তম শতিকাত অগ্নি পুৰাণত ব্যাসদেৱে কৈছে। তেওঁ কৈছে যেতিয়াই যেতিয়াই আপোনাৰ ব্যাধি আহিব, মহাব্যাধি আহিব, তেতিয়া আপোনালোকে কি গাব লাগিব, নারায়ণৰ মন্ত্ৰ গাব লাগিব, নারায়ণৰ পবিত্ৰ নাম জপ কৰিব লাগিব। গতিকে এইটো কৈছে ব্যাসদেৱে অগ্নি পুৰাণত সপ্তম। তাৰ পিছত বহুবাৰ আপোনালোকৰ এই শাস্ত্ৰখন টেষ্ট হৈ আহিছে, যুগে যুগে টেষ্ট, সপ্তম শতিকা, অষ্টম শতিকা, নৱম শতিকা, দশম শতিকা, এনেকে আহি আহি আজি একৈশ শতিকা পালেহি, একবিংশ শতিকা পালেহি, আজি বাইশ শতিকা পালেহি। তথাপিও এই বাইশ হাজার বছৰত ইয়াৰ কোনো পৰিৱৰ্তন হোৱা নাই। সকলোৱে মানিছে যে মহাব্যাধিৰ কাৰণে মহামন্ত্ৰই গাব লাগিব। এইটো হলো শাস্ত্ৰৰ প্ৰথম প্ৰমাণ ক'ব বিচাৰিছো। আজি যদি শেষ নহয় আমি ইয়াৰ দ্বিতীয়টো আপোনাক শাস্ত্ৰৰ কিছু প্ৰমাণ দিম। হৰে কৃষ্ণ দীপুদা। তাৰপিছত আহক বিষ্ণু পুৰাণ। এইখন গ্ৰন্থৰ সম্পৰ্কেও সকলোৱে ভালকৈ জানে। হেল্ল' নাই নাই, এতিয়া মোৰ যে অনলাইন ক্লাছ এটা চলি আছে, মই পাছত আপোনাক ফোন কৰি আছো। হৰে কৃষ্ণ, হৰে কৃষ্ণ। তো বিষ্ণু পুৰাণ, এইবাৰ আহিলে বিষ্ণু পুৰাণ। বিষ্ণু পুৰাণখন হৈছে ব্যাসদেৱৰ প্ৰণীত, ব্যাসদেৱে লেখা আন এখন শাস্ত্ৰ, যিখন সাত হাজাৰ শ্লোক আছে। আৰু এই সাত হাজাৰ শ্লোকৰ ভিতৰত আপোনালোকক এই যিটো আমাৰ আজিৰ লগত জড়িত শ্লোক সেইটো মই গাই শুনাব খুজিছো। এইটো আজিৰ জড়িত শ্লোক হ'ল এইটো। সকলোৱে দেখিছেনে শ্লোকটো? কোনোবাই মোক মাত দিব নেকি, দেখিছে শ্লোকটো দেখা পাইছে স্ক্ৰীণত? কি লিখিছে? সর্ব রুগ উপস উপশমনম, 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 সকলো রোগ উপশম করিব। আর কইছে, মই গোটেই শ্লোকটো গাই দিছো, কারণ শ্লোক আধা গাব নাপায়, তার পূর্ণ ফল নাপায়, মই গাই দিছো। সর্ব রূপ উপস উপশমনম, সর্ব উপদ্রব নাশনম, শান্তিদম সর্ব অরিষ্ট নাম, হরির নাম অনুকীর্তন। অর্থাৎ সকলো রোগ, অল কাইন্ড অফ, এটা এটা দুটা রোগ, আপনার গাত যদি এটা রোগে ধরেছে এক রোগ, দুটা রোগে ধরেছে দ্বি রোগ, তিনটা রোগে ধরেছে ত্রিরোগ, চারিটা ধরেছে চতুর্রোগ। গতি এইদরে আমার শরীরের উপর বহুত রোগে যেটা আক্রান্ত করে বহু রোগী বলে কয়, মাল্টি ডিজিজ। কিন্তু এটা মাল্টি ডিজিজের উপর গুছি গেল আপনার, কি কইছে, সকলো সকলো সকলো, মানে সব আহি আপনার গাত ধরেছে, সেই অবস্থা কি করবে? শাস্ত্রই কইছে যে সর্বরোগ উপশনম, যদি উপশম পাব বিচাৰিছে সকলো রোগৰ পৰা, তেতিয়া হরির নাম অনুকীর্তন, তেতিয়া হলে আপনি অবশ্যই হরির নাম করিব লাগিব, হরির নাম অনুকীর্তন করিব লাগিব। তো এইখিনি কথা কোনে কইছে? বিষ্ণু পুরাণে কইছে। বিষ্ণু পুরাণে আপনাক কলে যে সকলো রোগ যদি আপনি পরিষ্কার করিব বিচাৰিছে, তেতিয়া হলে বিষ্ণুর, আপনি বিষ্ণু পুরাণত যাব লাগিব, তাত এইটো কথা লিখা আছে। মই দুখন শাস্ত্রৰ কথা ইতিমধ্যে কলো, আৰু তাৰ পিছত আন এখন শাস্ত্ৰৰ কথা কব ওলাইছো। এইখন শাস্ত্ৰ হল, এইখন সকলে পরিচিত শাস্ত্ৰ, শ্রীমৎ ভাগৱতম, শ্রীমৎ ভাগৱতম, অমল পুৰাণ বুলিও ইয়াক কোৱা হয়, এখন মহাপুৰাণ বুলিও কোৱা হয়। ১৮খন পুৰাণৰ ভিতৰত ইয়াক মহাপুৰাণ আখ্যা দিয়া হৈছে। ইয়াক কি আখ্যা দিয়া হৈছে? মহাপুৰাণ আখ্যা দিয়া হৈছে। মোৰ মাতটো শুনি আছেনে সকলোৱে? মাজে মাজে ইণ্টাৰনেট কানেকচন আনষ্টেবল বুলি আহি আছে। যাই হওক, এতিয়া মহাপুৰাণ এইখন হৈছে ১৮খন পুৰাণৰ ভিতৰত, এইখন আৰু পুৰণা, এইখন ষষ্ঠ শতিকাৰ এখন পুৰাণ। এইখন পুৰাণ ষষ্ঠ শতিকাৰ পুৰাণ, য'ত ১২টা স্কন্ধ আছে, ১২ কেণ্টোছ, আৰু ৩৩২টা চেপ্টাৰ্ছ আছে, আৰু ১৮,০০০ শ্লোক আছে। এই ১৮,০০০ শ্লোকৰ ভিতৰত মই এটা শ্লোক আপোনালোকৰ কাৰণে বাছি আনিছো। এইখন প্ৰথম পুৰাণ যিখন ইউৰোপিয়ান লেংগুৱেজলৈ ট্ৰান্সলেট হৈছে, আকৌ ১৭৮৮ চনত এইখন ফ্ৰান্সলৈ ট্ৰান্সলেশ্যন কৰা হৈছে। গতিকে এইখন এখন অত্যন্ত পুৰণা এখন পুৰাণ,
আৰু ইয়াত কি কৈছে, ইয়াত কি কৈছে মই আপোনালোকক দেখাই আছো, যিখিনি লাগে মই সেইখিনিহে কম, মোৰ লগত যি জড়িত এই মই সম্পূৰ্ণ শ্লোকটো গাই দিম, তাৰ ভিতৰত এইখিনি আপোনালোকৰ বাবে দৰকাৰী। সংকৃত্য মানু ভাৱন ভগৱান অনন্ত শ্রুত অনুভাব বৈশ্যনম, এই বৈশ্যনম শব্দটো আমাক লাগিব, হি পুংসা, বৈশ্যনম মানে হল মিজারিস, দুঃখ কষ্ট, এইটো হৈছে বৈশ্যনম। প্রবেশ্য চিত্তম বিধু নতি অশেষম, বিধু নতি অশেষমো এটা দরকারী শব্দ, যথা তমু অর্কু অর্ভ্রম ইভানি বাত, এই গোটেই শ্লোকটোৰ অর্থটো হৈছে সংকৃত্য মানু ভালকৈ জপ কৰিব দিছে, সংকীর্তনটো ভালকৈ কৰিব দিছে, তাক মানি প্লাই কৰিব দিছে, শুদ্ধভাৱে জপ কৰিলে, শ্রুত মানে জপ অনুভৱ কৰিলে, শুনিলে ভগৱানে নিজে আহি হৃদয়ত সোমায়, ভগৱান নিজে আহি কত সোমায়, হৃদয়ত সোমায়। গতিকে আপোনালোকে যেতিয়া ভালকৈ জপ কৰিব, ভালকৈ যদি কীর্তন করে, তেতিয়াহলে এই ভাগবতমৰ এইটো 12 নম্বর স্কন্ধর 12 নম্বর চ্যাপ্টারর 48 নম্বর শ্লোক, 12 স্ক্যান্টো 12 চ্যাপ্টার 48 নম্বর শ্লোক লিখি লোক আপনাদের ঘর খাই লো পারি, যদি কারবার ভাগবতমৰ সেট আছে 12 12 48, তাত ভগবানে কৈছে যে সংকীর্তন মানু যদি ভালকৈ কিংবা কীর্তন করে, শুদ্ধভাবে কীর্তন করে, শ্রুত অনুভব, শ্রুতি মানে শুনি পেলাই অনুভব করে, বৈশ্যনম হি পুষ্যম, তার মানে আপনার যিমান বিলাক মিজারিজ আছে সব দূর হয়ে যাবে, বিধু নতি অশেষম, বিধু নতি অশেষম, তার মানে আপনার যিমান বিলাক বিধু নতি, বিধু নতি বিলাক মানে হচ্ছে মুছি নিব, বিধুনম ধুতি, ধুতি মানে হচ্ছে ধুয়াই দিয়া, বৈশ্যনম মানে হলো অশুভ, অশুভ বস্তু বিলাক বিধু নতি মুছি দিব, গতিকে আমার এই বস্তুবোৰ মুচি দিব কেনেকৈ, অর্ক অর্ভম ইভানি বাত, যেনেকৈ সূর্যই আন্ধার আঁতৰাই দিয়ে, যেনেকৈ সূর্যই আন্ধার আঁতৰাই দিয়ে, যেনেকৈ প্রচন্ড বতাহে ডাৱৰ আঁতৰাই দিয়ে, তেনেকে আঁতৰি যায়। আমার অসমীয়া মাধব পুৰুষও এটা কথা কৈছিলে, আপনাকে জানে যে কর্ণপথে ভকতৰ, কানেদি ভকতৰ কানেদি কি সোমায়, হিয়াত প্ৰৱেশী হৰি, ভগৱান হিয়াত সোমাই, ভগৱানটো আৰু ঘূৰি নুফুৰে যে মই ইয়াৰ কাণত সোমাম তাৰ কাণত সোমাম, এইটো কিহৰে সোমাই যায়, ভগৱান শব্দৰে সোমাই যায়। গতিকে আপোনালোকে এইটো মাধৱ পুৰুষৰ এই কথাটো মনত পেলাব, কৰ্ণপথে ভকতৰ হিয়াত প্ৰৱেশী হৰি, হিয়াত প্ৰৱেশী হৰি, ভগৱানে কি কৰে তাত গৈ কি বহি আনন্দ কৰি থাকে, নহয় দুর্বাসনা হরে সমস্ত, তার ভিতর থাকা যান দুর্বাসনা আছে, যা অশুভ বস্তু আছে, বেমার আজার সব বিলাক নয়, গতি আমি কানেদি ভগবানের নামটো সোমানো পারি। আর সময় আমার নাটনি হয়ে গেল, আজি মই ভাবো কারণ আমি জপ করি, সকলে রয়ে আছে জপ করবর কারণে, আমার আজি তিনিখন শাস্ত্রর কথা উল্লেখ করলো, আপনাদের দেখিলে আমি তিনিখন শাস্ত্রর কথা কল, এখন হৈছিল আমাৰ অত্যন্ত অমল গ্রন্থ, সেইখন হৈছে অগ্নিপুরাণ, তার মই শ্লোকটো কৈ দিছিলোঁ আপোনালোকক, আর তাৰপিছত আমি বিষ্ণু পুরাণৰ কথা কলো, যত মহামারীর বিরুদ্ধে যুঁজিবলৈ মহামন্ত্র লব কৈছে, তাৰপিছত আমি শ্রীমদ ভাগবতমৰ এটা শ্লোক কলো, যত মহামারীর বিরুদ্ধে আমাক যুঁজিবলৈ মহামন্ত্রর কথা কৈছে, ইয়াৰ পাছত আমি এতিয়া আমাৰ জপ সেশন আৰম্ভ কৰিম, ইয়াৰ পাছৰ সেশনতো আমি আপনালোকক আরো দুখনমান শাস্ত্র উল্লেখ করি, যত মহামারীর বিরুদ্ধে যুঁজিবলে আমাক মহামন্ত্রর কথা কোৱা আছে, আর ইয়ার পিছত আশা করো আপনালোকে খুব মনত জোরে হরিনাম কীর্তন করার একটা সুযোগ পাব, হরে কৃষ্ণ। আমি এটা সকলে মহামন্ত্রটো গাবলে চেষ্টা করি, আপনাকে মোর স্ক্রিন খন দেখা পাই আছে নে সকলে, এই শ্লোকটো দি আমি আৰম্ভ কৰিম, সকলোৱে হাতত জপ লওক, আৰু যাৰ যাৰ জপ বেগ নাই খালি মুখেৰে গাই গলে হ'ব, মোৰ লগত মুখেৰে গাই যাব, জপে বেগটা লগে লগে গাই থাকিব পাৰি,
পানানি দেনা সকলে জব রেডি কৰিছে ইয়াতে স্ক্রিনত এটা মন্ত্র লাইছে সকলে মূলত গাও জয় শ্রী কৃষ্ণ চৈতন্য সকলে গা জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত গদাধর গদাধর শ্রীবাসাদি শিবাসাদি গৌর ভক্তবৃন্দ আমি ইয়ার পাছত সকলে একেলগে মহামন্ত্র গাম আমি সকলে একেলগে মহামন্ত্র গাম মহামন্ত্রটা উলিয়াই দিছো যখন জানেতো ভালকে গাবই আর যার আজি প্রথম আহিছে বা মহামন্ত্রর লগত তেওঁলোকৰ পরিচয় নাই তেওঁলোকও গাব পাৰিব মই মহামন্ত্রটো দি দিছো আমি আরম্ভ করো আর যদি সেশনটো কাটি যায় আপনাদের মহামন্ত্রটো অন্তত সাত মিনিট গাই তারপর এড়ি দিব পাৰিব ওকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম কৃষ্ণ 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 হরে রাম হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
राम 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 हरे कृष्ण हरे हरे राम राम हरे राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे कृष्ण हरे हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण हरे राम 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 हरे कृष्ण हरे हरे राम 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 हरे कृष्ण हरे राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण हरे राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krish